সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া, এটা কি আমি আমি জানি নিঃসন্দেহে এখনো পর্যন্ত সবাই এক জায়গায় রয়েছে, সবাই এক জায়গায় রয়েছেন, ঠিক হয়ে গেছে, রবিবার দিন শপথ গ্রহণ রয়েছে, কিন্তু তারপরও এই যে এত আলোচনা চলছে, এত যোগ বিয়োগ গুণ ভাগ চলছে, কারণ রিয়েলিটি বাস্তব যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই যে জোট নির্ভরশীলতা চলছে, এই জোট নির্ভরশীলতা কি কোথাও কাটা হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? স্বর্ণালী, এটা যেমন রিয়েলিটি, ঠিক এরকমও এটাও রিয়েলিটি যে এতগুলো দল এক হয়েও একমাত্র বিজেপির থেকে আসন সংখ্যা বাড়াতে পারলো না, এটাও রিয়েলিটি। কালকে যখন ইন্ডি ব্লকের মিটিং চলছিল, তখন প্রথমে দেখলাম সঞ্জয় রাউত একটা কথা বললেন। সঞ্জয় রাউত বললেন যে আমাদের প্রধানমন্ত্রীর মুখ রাহুল গান্ধী। আমি জানি না সঞ্জয় রাউত কী খাচ্ছেন আজকাল, কারণ যেই দলটার নিয়ে মানে মেজরিটি আশেপাশে নেই তার প্রধানমন্ত্রীর মুখ। তারপর মিটিং ওভার হলো, মল্লিকার্জুন খার্গেজি বেরোলেন, বেরিয়ে তিনি বললেন আমরা ডিসাইড করেছি আমরা অপোজিশনেই বসবো। মানে অ্যাজ ইফ ব্যাপারটা এরকম যে আমরা সরকারে বসতে পারতাম, তোমরা দেখো আমরা সরকারে বসতে পারতাম, দয়া করে বসলাম না, আমরা অপোজিশনে বসছি। এটা হাস্যকর ব্যাপার। দেখো ওভারঅল যা সংখ্যা আছে, অবভিয়াসলি একটা কোয়ালিশন গভর্নমেন্ট আসবে, কোয়ালিশন গভর্নমেন্টের একটা বাধ্যবাধকতা আছে, এবং তারপরেও আমি বলছি এই সরকারটা চলবে 5টা বছর, কারণ এখানে অনেক কটা ইস্যু আছে। দেখো সিম্পল, যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা আজকে তুমি বলছো 300, আমার কাছে হিসাবে হচ্ছে 303, এবং সংখ্যাটা আরও বাড়বে। তুমি বলছো বিজেপি ভাঙার কথা, আমি তোমাকে বলছি ক্যান ইউ গিভ মি এনি গ্যারান্টি যে কোনো এই দলগুলোর মধ্যে কোনো দলের 2/3 মেম্বার বেরিয়ে যাবে না। আরেকটা অ্যাসপেক্ট বলছি, তুমি বলছো বিজেপি ভাঙার কথা, বিজেপি ভাঙার কথা যদি বলো অ্যান্টি ডিফেকশন ল কিন্তু ইউজ করা যায় খুব ভালোভাবে, কি হবে অনেকেই জানে, যারা বিজেপি ভেঙে বেরোতে চাইবে বাইরে বেরিয়ে বলতে পারবে না যে আমরা বিজেপি থেকে বেরিয়েছি, রিজাইন করে বেরোতে হবে, বিজেপিকে 2/3 ভাঙতে হবে, যেটা কোয়াইট ইম্পসিবল। একদম একদম ঠিক তরুণ, কিন্তু আমি বলছি না তরুণ, আমি একটু ইন্টারাপ্ট করছি, আমি প্রত্যেকের কাছে আসবো। এর মধ্যে মজার জিনিস আছে, আমি আমাদের মুখ্যমন্ত্রী, আমি রাজ্যে প্লিজ বলবো সৈকত এবং জন্টুবাবু নিজেদের মধ্যে আলোচনার জায়গা থাকবেন, আমি আসবো আপনাদের কাছে এক এক করে। 10 সেকেন্ড লাগবে শুনলে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে শুনলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হওয়া উচিত না, তার রিজাইন দেওয়া উচিত। তার কি মুখে শোভা পায় যে নিজের ওয়ার্ডে হেরেছে, যে মুখ্যমন্ত্রী নিজের বুথে হেরেছে, তার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা আছে কি? আজকে যদি বলি পশ্চিমবঙ্গে আমরা 7-8টা বিধানসভা জিতেছিলাম, আজকের হিসাবে আমরা 90টা বিধানসভা এগিয়ে, ভবানীপুর মুখ্যমন্ত্রীর মানে বিধানসভা ক্ষেত্র 5টা ওয়ার্ডে আমরা এগিয়ে, মুখ্যমন্ত্রীর কি মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা আছে? আর একটা কথা বলছি, সৈকত দা আর দিদিকে আলাদা করে বলা দরকার নেই, নতুন দলের উদয় হয়েছে, সিপেমুল ইন্ডি অ্যালায়েন্স, এরা তো একই সাথে আছে ভোট কাটুয়া। না এটা তো সিপেমুল এটা আপনাদের রাজনৈতিক টার্ম, যেরকম বিজেমুল সিপেমুল, কিন্তু সিপিএম এবং তৃণমূল যে একসঙ্গে রয়েছে বা একসঙ্গে ছিল এটা তো আগে থেকে স্পষ্ট ছিল, এটা বিজেপির ব্যর্থতা কি তারা সেটাকে সামনে তুলে ধরতে পারেনি, তারা কোথাও এইটাকে প্রমোশনে আনতে পারেনি, কিন্তু আগে থেকে জোট ছিল, একসঙ্গে ছিল, এবং সেটা যে আবার জোট হয়ে যাবে একসঙ্গে এটা জানা কথা ছিল। যদি রাজ্যের ক্ষেত্রে বলতে হয় তাহলে রাজ্যের ক্ষেত্রে রাজ্য বিজেপি নেতৃত্বের একটা ব্যর্থতা যে তারা সিপিএম কংগ্রেস এবং তৃণমূল যে একই সাথে রয়েছে সেটা তারা তুলে ধরতে পারেনি প্রচারের ময়দানে গিয়ে, সেটা অন্য বিষয়। আমি রাজ্যের নিরিখে অঙ্কের জায়গাতে আছি, এবং যে জায়গায় বলছেন অতরুণ বললেন যে স্বর্ণালী তুমি বলছো যে বিজেপি ভেঙে যাবে, আমি বলছি না, আমি বলছি না। এই জায়গাতে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ করছেন খোদ বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, আরও অনেকে বলছেন বিজেপি ভাঙানোর চেষ্টা একটা চলছে, কারণ সেই জায়গা থেকেও যারা বিজেপি থেকে বেরিয়ে আসবে নিঃসন্দেহে অ্যান্টি ডিফেকশন ল থাকবে, নিঃসন্দেহে তারা হয়তো নিজেদেরকে ইন্ডিজোটের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রেও সাহায্য করতে পারবেন না, কিন্তু যেটা করতে পারবেন বিজেপিকে দুর্বল করতে পারবেন। ইতিমধ্যে সুকান্ত মজুমদার অভিযোগ করছেন যে তৃণমূল নাকি টানা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে বিজেপি সাংসদদের এই মুহূর্তে দল বদল করানো যায়। দুজনের বক্তব্য শোনাবো, সুকান্ত মজুমদার তার পাল্টা রিপ্লাই দিয়েছেন, জয়প্রকাশ মজুমদার, দুজনের বক্তব্য শোনাবো, আসবো আমি সুকন্যার কাছে। জোটের বাকি সদস্যরা ধীরে চলো নীতি নিলেও তৃণমূল কংগ্রেসের অতি সক্রিয়তা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বিজেপির অনেক সাংসদ আমাদের সঙ্গে যোগ রাখছেন, এত কেন সক্রিয়তা? মানে ভয় পাচ্ছেন মোদি সরকার তৈরি হয়ে গেলে আবার চোরদের ধরা শুরু হলে ওনাকে তো সবার আগে জেলের ভেতরে যেতে হবে, সেন ভয় আছে তো কোনো অবস্থাতে যেন মোদিজি সরকার তৈরি করতে না দেওয়া, অন্যদের তো অতটা ভয় নেই। এগুলো নিয়ে কিছু বলার নেই, ভেতরে কি হচ্ছে না হচ্ছে তাই নিয়ে বাইরে মিডিয়ার সঙ্গে কেন আমি জানি না ঘটনাটা ডিসকাস। আমি একজন সাধারণভাবে রাজনীতির ছাত্র হিসেবে একটা কথা বলতে পারি, সেই বিজেপির তৈরি মন্ত্রে
আজকে বিজেপি বধ কাব্য লেখা হতে শুরু করে, তাতে যে কোনো রাজনৈতিক দলের সেটাও আছে, যদি করে এটা রাজনীতির অংশ হিসেবে দেখা হবে। কিন্তু আমি এইটুকুনি বলে দিতে পারি, এই নিয়ে কারুর কোনো অভিযোগের জায়গা নেই, বিশেষত বিজেপির লোকজনদের, কারণ বিজেপি এই রাস্তা দেখিয়েছে। আমি সুকন্যার কাছে যাওয়ার আগে দুটো কথা শুধু মনে করে দেবো সুকন্যাকে। এক হচ্ছে, কিছুক্ষণ আগে অখিলেশ যাদবের বক্তব্য শুনলাম সুকন্যা, উনি বলছেন যে গিনতি চলতা রহতা হ্যায়, মানে গিনতি তো হতেই থাকে, অঙ্ক চলতে পারে। আর জয়প্রকাশ মজুমদার, যিনি একসময় ছিলেন কংগ্রেস নেতা, তারপর দলবদল করে তিনি হন বিজেপি নেতা, তারপর তিনি চলে আসেন সেখান থেকে তৃণমূল কংগ্রেসে, তিনি বলছেন বিজেপি মন্ত্রে বিজেপি বধ। তাহলে এই কেনাবেচার বিষয় ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যে অভিযোগ করছেন সুকান্ত মজুমদার সে অভিযোগ তাহলে খুব একটা ফেলে দেওয়ার জায়গায় নেই। অথেপ মুখে যতই মল্লিকার্জুন খড়গে বলুন, কিন্তু অখিলেশ যাদব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে এখনও পর্যন্ত টানা প্রচেষ্টা, একটা ইঙ্গিত কি দিচ্ছে যে সম্ভাবনা রয়েছে? এখনও পর্যন্ত হাল ছাড়ছে না ইন্ডি জোট। সুকন্যা দেখুন, স্বর্ণালী, প্রেমে এবং রাজনীতিতে এতে কোনো নীতি থাকে না, যেটা আমরা শুনে আসি। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ, ওটা একটা যুদ্ধ, রাজনীতি একটা যুদ্ধ, এখন এটাই একটা যুদ্ধের জায়গায় পৌঁছে গেছে। এখন যেটা নাকি সুকান্তবাবুর একটা, ওনার একটা অভিযোগ, ওনার একটা অ্যাজেমশন, ওনার মনে হচ্ছে এরকম হতে পারে। হ্যাঁ, আমরা দেখেছি এই কদিন ভারতবর্ষে যা চললো, এই একটা ভয় দেখিয়ে রাজনীতি, ভয় দেখিয়ে দলবদল আমরা চোখের সামনে দেখেছি। সেই দিক থেকে হয়তো সুকান্তবাবুর এটা একটা অ্যাজাম্পশন হতে পারে যে এইখানেও হয়তো এরকম একটা কোনো ঘটনা ঘটতে পারে, এখানেও হয়তো এরকম একটা কোনো ঘটনা পুনরায় সম্মুখীন হতে পারে। কিন্তু সুকান্তবাবুর কাছে আমাদের একটা প্রশ্ন, যে নিজেদের দলের লোকেদের ওপরে সেই বিশ্বাসটা বা সেই আস্থাটা কেন ওনারা হারাচ্ছেন? কেন ওনারা কি সংগঠিত নয়? নিজেদের মধ্যে কেন এই বিশ্বাসযোগ্যতার অভাবটা আসছে? আমাদের মধ্যে তো এটা আসছে না। আর দেখুন, কারা আসবে কারা যাবে সেটা তো আমাদের সামনের দিনগুলোতে তাকিয়ে থাকলেই আমরা বুঝতে পারবো। আমরা তো এখন সেই স্টেজে যাইনি যে কোন দল আসতে চলেছে, কোন দল বেরোবে, এটা একটা এখন আলোচনার মধ্যে দিয়ে চলেছে, দেখা যাক আগামী দিনে কী আসে। আর একটা কথা তরুণজ্যোতি বললো, আমাদের সিএম বলেছেন প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই। হ্যাঁ, আমরাও সেটা বলছি, যিনি এই 400 পার করে দেশের মানুষকে এইভাবে প্রভাবিত করলেন, আলটিমেটলি দেখা গেলো সেই জায়গাটায় উনি পৌঁছতে পারলেন না, দেশের মানুষকে উনি এই যে একটা মিথ্যে স্বপ্ন দেখালেন সেটা কি উনি ঠিক করেছেন? অনেক মানুষই তো এতে বিভ্রান্ত হয়ে পড়ে। না, 400 পার স্বপ্ন কি দেখানো হতে পারে? 400 পার তো স্বপ্ন হতে পারে না কোনো। 400 পার ওনার প্রচারের যেরকম যেরকম এক সময় বলেছিলেন 42-এ 42 বিভ্রান্ত হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 42-এ 42 না, প্র্যাকটিক্যাল একটু প্র্যাকটিক্যাল হন আপনারা, এবং এত এত ভোটে জিতেছেন, স্বপ্নের স্বপ্নের জায়গায় ভাষণ কি করে হয়? সুকন্যা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 42-এ 42 প্রচার, শুনুন না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তো 42-এ 42 আপনারা সেই লক্ষ্মীর ভান্ডারে চলে যাচ্ছেন, বেরিয়ে আসুন লক্ষ্মীর ভান্ডার থেকে। প্রশ্ন হচ্ছে এই যোগ বিয়োগ গুণ ভাগের অঙ্কে প্রজেক্ট দেওয়া হয়েছে, আরে লক্ষ্মীর ভান্ডারকে সামনে দেখেই তো অন্নপূর্ণার প্রজেক্টটা দেওয়া হয়েছে, ওটা যদি ভাতাই খুব মুশকিল। আপনি আপনি হয় এক সেকেন্ড, না না আমি আসছি সুকন্যা, এক হয়তো আমাদের আজকে আলোচনার টপিকটা বুঝতে পারছেন না, আর দুই হয়তো টপিক নিয়ে বলার কিছু নেই, যে কোনো একটা। আপনি আমাকে বলুন যে ইন্ডি জোটের সম্ভাবনা, আপনি আমাকে বলুন ইন্ডি জোটের সম্ভাবনা কতটা, প্রশ্ন শুনে নিন, আপনি আমাকে বলুন ইন্ডি জোটের সম্ভাবনা কতটা, আর যদি এই সম্ভাবনাতে যে অঙ্কেতে যাচ্ছে ইন্ডি জোট, যদি সেই অঙ্কে যায়, যদি ক্লিক করে যায়, যদি বিজেপি ভেঙে যায়, তাহলে কি সম্ভাবনা রয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী পদে পৌঁছে যাবেন, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়ে যাবেন, কারণ হিসেব মতো ইন্ডি জোটের মধ্যে সব থেকে মনে হয় বেশি মার্জিনে এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, হবে অস্বীকার করে লাভ নেই, সব থেকে ইনফ্যাক্ট রাহুল গান্ধীর থেকেও বেশি ভোটে এগিয়ে আছেন, বেশি ভোটে লিড নিয়েছেন, লিড নিয়ে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এই অঙ্কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী পর্যন্ত হয়ে যেতে পারেন?